তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুরে। রামজীবনপুর পৌরসভা চত্বর সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির তরফে দেওয়া হয়েছে একাধিক পোস্টার। পোস্টারে লেখা রয়েছে, কত টাকার বিনিময়ে শিশুদের জীবন উপেক্ষা করে শিশু উদ্যানের ওপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের তার নিয়ে যাওয়া হচ্ছে, পৌর প্রধান জবাব দাও। এরই সাথে টাকার বিনিময়ে পৌরসভার চেয়ার কিনে বসেছেন বলেও ব্যঙ্গাত্মক ছড়া লিখে চেয়ারম্যানকে কটাক্ষ করে পোস্টারিং করেছে বিজেপি। প্রসঙ্গত, রামজীবনপুর পৌর এলাকায় একটি শিশু উদ্যান রয়েছে, সেই শিশু উদ্যানের একেবারে গা ঘেঁষে হাই টেনশন বিদ্যুতের তার নিয়ে যাচ্ছে পৌরসভা। যে ঘটনার বিরোধিতা করেছেন পৌর এলাকারই অসংখ্য মানুষ, ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা দিয়ে এভাবে তার নিয়ে যাওয়ার কারণে আতঙ্কে রয়েছেন তারা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন পৌরসভার বাসিন্দারা। জানি বলতে, এটা নিজের স্বার্থের জন্য কারেন্টটা নিয়ে যাচ্ছে, একটা শিশুদের পার্কে আছে, তার উপর দিয়ে ইলেকট্রিক মানে হাই অ্যাঙ্কারের লাইটের জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে রাস্তার মধ্যে দেখুন না, এরকম বড় একটা পিলার পড়েছে রাস্তার গায়েতেই, এগুলো করাটাই মানে ওটা খুবই খারাপজনকই হচ্ছে। আমরা সেই জন্য আমরা বলতে চাইছি আর কি, সমস্যা হতে পারে, হ্যাঁ পরবর্তীকালে সমস্যা হতেই পারে। আর যখন এখানে বড় একটা ট্রান্সফর্মার বসাবে বা শিশুরা এখানে খেলতে আসবে, তখন ইলেকট্রিকের লোড পড়ার সাথে তার কেটে পড়তেই পারে, যে কিছু বিপদজনক ঘটতেই পারে। পার্কের পাশ দিয়ে বিদ্যুতের তার নিয়ে গেলেও সেই তার পার্কের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করে পোস্টার দিয়েছে বিজেপি। আর এই ঘটনায় ব্যক্তি স্বার্থেরও অভিযোগ করছেন বিজেপি নেতারা। আমরা যে পোস্টারটা করেছেন, মূল ইস্যু কি আপনাদের, সমস্যাটা কি? সমস্যা বলতে দেখুন, বন্ডাঙ্গা মহাশ্মশানের পাশে যে শিশু উদ্যান আছে, সেই শিশু উদ্যানের শিশুরা খেলাধুলা করে, সেখানে একজন ব্যক্তির স্বার্থে সেই পার্কের উপর দিকে এইচটি লাইনের তার নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো সম্পূর্ণ বেআইনি ইলিগাল। এবং ওই ব্যক্তির কাছ থেকে হয়তো মোটা টাকা নিয়ে এসব পৌরসভা কাজগুলো করাচ্ছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি মনে করেছি যে এটা সম্পূর্ণ বেআইনি এবং খারাপ কাজ হচ্ছে, তার জন্য আমরা এর বিরুদ্ধে পোস্টারিং এবং প্রতিবাদ আমরা এসএসকেও এই বিষয়ে জানিয়েছি। এসএস বলেছে যে প্রশাসনের অনুমতি আছে, চেয়ারম্যানের অনুমতি নিয়ে আমরা করেছি। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কী জিনিস ঘটেছে। আপনারা এই বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন? আমরা বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি, অভিযোগ করেছি। পার্কের ওপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার অভিযোগ করে চেয়ারম্যানকে কটাক্ষ করলেও পাল্টা বিজেপিকেই কটাক্ষ করছেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি। পৌরসভার বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার হয়েছে এবং সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার হয়েছে, কী বলবেন? দেখুন, পোস্টারগুলো লক্ষ্য করে দেখবেন অভিযোগ কিছু নেই। ওরা একটা কি হয়েছে, একটা আমাদের এখানে খেলার মাঠ আছে, আর ঠিক তার পাশেই একটা 100 জনের কর্মসংস্থানের কাঁসা পিতলের ফ্যাক্টরি রয়েছে, সেখানে 11,000-এর লাইন যাচ্ছে। আমি যে দেখলাম যে 11,000-এর লাইনটা আমার মাঠের সাইড দিয়ে যাচ্ছে, আমার মাঠটা অবস্ট্রাকশন হচ্ছে, ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে না, প্রচুর মানুষ খেলাধুলা করে, বালিকা বিদ্যালয়ের স্পোর্টস হয় ওখানে, বালিকা বিদ্যালয়ের মেয়েরাও এখানে খেলাধুলা করে। আমি তখন যে বললাম, আমি ভাইস চেয়ারপারসন এবং কাউন্সিলররা থেকে, যে ওটা ওইদিকে গেলে মাঠটা নষ্ট হবে, সেই জায়গায় ওইখানে আমাদের একটা পার্ক আছে, পার্কের একটা কোনানি অংশ যেটা কোনো কাজে লাগবে না, সেই দিক দিয়ে যদি লাইনটা যায় ওর জায়গায় যে ট্রান্সফর্মার পড়বে, আমাদের মাঠটা সুরক্ষিত থাকবে। আমি এই সিদ্ধান্তই দিয়ে এসেছি ইলেকট্রিক অফিসকে স্পটে দাঁড়িয়ে। এবারে ওদের কোনো ইস্যু নেই, ওরা পৌরসভায় জানাতে পারে না, কারণ ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ খুশি আছে, সরকারের সুবিধা পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। এবারে ওদের যাদের কাজ নাই, ধর্ম ধর্ম করে, এবারে ধর্মটা চলে গেছে, রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, এবারে আর কি করবে, ওই ওইখানে যে একটা পোস্টারিং করেছে, এতে কিছু তৃণমূল কংগ্রেসের যায় আসে না, পৌরসভা কিছু যায় আসে না। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুকলি, যোগাযোগ নাম্বার 8373074998, এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।